এটি একটি সফল ব্যবসায়িক আইডিয়া যা ব্যবহার করে অনেকেই সফল হয়েছেন। এই ব্যবসাটি ঘরে বসে করা যায়, দোকান ভাড়া নেওয়ার প্রয়োজন হয় না। মাত্র 20,000 টাকা ইনভেস্ট করে মাসে 45,000 টাকা আয় করুন। চা পাতা, ছোট পুঁজির বড় ব্যবসা। যাদের পুঁজি নেই অথচ চাকরি না করে ব্যবসা করতে চান কিন্তু টাকার জন্য করতে পারছেন না, তাদের হতাশ হবার কোনো কারণ নেই। সামান্য পুঁজি নিয়েই ব্যবসা শুরু করা যায় এবং ভালো ইনকাম করা যায়। আমি চা পাতার ব্যবসার কথা বলছি, খুব অল্প টাকা ইনভেস্ট করে যে কেউ শুরু করতে পারেন। আমাদের চারপাশে অসংখ্য চায়ের দোকান রয়েছে, প্রতিদিন হাজার হাজার মানুষ চা খাচ্ছে এসব দোকান থেকে। আর যারা চা বিক্রি করছে তারা প্রতিদিন 1 থেকে 2 কেজি পর্যন্ত চা পাতা ব্যবহার করছে। আপনি আপনার আশেপাশের মাত্র 30টি চায়ের দোকানকে টার্গেট করুন। ধরুন আপনি 30টি চায়ের দোকান ঠিক করেছেন যারা আপনার কাছ থেকে প্রতিদিন 1 কেজি চা কিনবেন। আর যদি তারা 0.5 কেজি চা পাতা করে কিনে তাহলে আপনি 60টি চা দোকান ঠিক করুন। দোকানিরা 1 কেজি চা পাতা 300 টাকা থেকে 350 টাকা দরে বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিনে থাকে। আপনি তাদেরকে এর চেয়েও কম দামে সরবরাহ করবেন। আপনি ভালো মান সম্পন্ন ক্লোন ও গোল্ড চা তাদের নিকট থেকে পাইকারি দামে মাত্র 260 টাকা কেজি দরে কিনতে পারবেন, যার মূল্য পরিবর্তনশীল। আপনি আমাদের নিকট থেকে চা পাতা কিনে দোকানিকে 300 থেকে 320 টাকা দরে দিলেন, আপনারও লাভ হবে 40 টাকা প্রতি কেজিতে। তাহলে 30 কেজিতে সব খরচ বাদ দিয়ে আপনার লাভ হবে 1,200 টাকা প্রতিদিন। প্রতি মাসে কমপক্ষে 36,000 টাকা আয় করতে পারবেন। আপনি যেসব দোকানিকে চা পাতা দেবেন তাদের কাছ থেকে নগদ টাকা নেওয়ার চেষ্টা করবেন। এসব ছোট দোকানদাররা নগদ লেনদেন করে, যদি নগদ নিতে না পারেন তাহলে পরের দিন অবশ্যই তারা দিয়ে দেবে। তাই আপনাকে 1 কেজি চা পাতা দোকানে দিয়ে পরের দিন টাকা নিতে হবে এবং 1.5 কেজি চা পাতা তাদেরকে দিতে হবে। অর্থাৎ 1 কেজি পুঁজি আপনাকে মার্কেটে রাখতে হবে আর 1 কেজি পুঁজি দিয়ে আপনার মাল কিনে রাখতে হবে পরের দিন তাদেরকে দিয়ে। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রথম মাসে 30 বা 60টি দোকান ঠিক করতে পারবেন? না, এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি হয়তো প্রথম মাসে 10টি দোকান ঠিক করতে পারবেন, পরের মাসে আরও 10টি এবং এর পরের মাসে আরও 20টি। এভাবে হয়তো 30 থেকে 60টি দোকান ঠিক করতে আপনাকে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। তবে আমাদের চারপাশে যে হারে চায়ের দোকান বাড়ছে তাতে আপনি যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে সময় দেন তাহলে 1 মাসে অন্তত আপনি 20টি দোকান ঠিক করা কোনো ব্যাপারই হবে না। এজন্য দোকানদারকে বোঝাতে হবে আপনার পণ্যটি ভালো হতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি সময় বেশি দিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তবে সাফল্য আসবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। দোকান বাড়লে আপনি ইনভেস্ট বাড়িয়ে লাভের পরিমাণও বাড়াতে পারেন। অনেক সময় লাখ টাকা বিনিয়োগ করার পরেও ব্যবসা নাও হতে পারে, তবে এতেও কোনো সমস্যা নেই। চা পাতা কোনো না কোনোভাবে তো বিক্রি হয়েই যাবে, সেক্ষেত্রে আপনার টাকা লোকসান হওয়ার আশঙ্কা নেই, কারণ পণ্য তো আপনার কাছেই থাকবে। এছাড়া আপনি চাইলে প্রথম দিন থেকেই লোক নিয়োগ দিয়ে চা পাতা বিক্রি করতে পারেন, অথবা ব্যবসার পরিধি যখন বৃদ্ধি পাবে তখন কয়েকজন বেকার লোকদের চাকরি দিতে পারেন। মফস্বল শহরে নিশ্চয়ই কম টাকায় চাকরি দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারবেন, তবে অন্তত SSC পাস এমন লোক নিলে ভালো হয় যাতে টাকা পয়সার হিসাবে কোনো সমস্যা না হয়। এছাড়া আপনার এলাকায় খোঁজ নিলে এ ব্যাপারে অভিজ্ঞ কিছু লোক পেতে পারেন, তাদের কাজে লাগাতে পারলে ব্যবসা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 0199072211।